আমাদের আজকের ভারতবর্ষ আজ থেকে প্রায় হাজার হাজার বছর আগে তা ছিল সম্পূর্ণ আলাদা। যাকে বিশ্বগুরু বলা হতো তার অন্যতম প্রধান কারণ হলো শিক্ষা ব্যবস্থা। একসময় ভারতবর্ষকে এডুকেশন হাব বলা হতো। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসতো শিক্ষা লাভের আশায়। ভারতবর্ষের মাটিতে গড়ে উঠেছিল তক্ষশিলা, নালন্দা, বিক্রমশিলার মতো বিশ্ববিদ্যালয়। নমস্কার, আমি অরুণাভ। আজকে আমরা কথা বলবো নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে। আসুন জেনে নিই কি হয়েছিল নালন্দা বিশ্ববিদ্যালয়ের সাথে। গুপ্ত সাম্রাজ্যের উত্তরাধিকারী প্রথম কুমার গুপ্তের আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, যা 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান রূপে প্রচলিত ছিল। পরবর্তীকালে হর্ষবর্ধনের পৃষ্ঠপোষকতায় গুপ্তযুগে সংস্কৃতিকে ফুটিয়ে তুলেছিল। 800 ফুট দীর্ঘ, 1600 ফুট প্রশস্ত, প্রায় 12 হেক্টর জায়গা জুড়ে এটি বিস্তৃত ছিল। চীন, কোরিয়া এবং মধ্য এশিয়া থেকে পণ্ডিত ও শিক্ষার্থীরা আসত অধ্যয়ন ও অধ্যাপনা করতে। এই বিশ্ববিদ্যালয় পৃথিবীর সব থেকে বড় পাঠাগার অর্থাৎ লাইব্রেরি ছিল, যার নাম ধর্মগঞ্জ। এছাড়াও রত্নসাগর, রত্নদধি এবং রত্নরঞ্জক নামেও গ্রন্থাগার ছিল এই বিশ্ববিদ্যালয়ে। পাটনা শহর থেকে 95 কিলোমিটার দূরে রাজগীরে অবস্থিত ছিল নালন্দা। প্রায় 10,000 শিক্ষার্থী ও 2,000 শিক্ষক নিয়ে ছিল এই বিশ্ববিদ্যালয়টি। নালন্দা, যার কথার অর্থ হল অনন্ত জ্ঞান। শূন্যর আবিষ্কারক আর্যভট্ট, যিনি এই বিশ্ববিদ্যালয়ে অঙ্ক করাতেন, ধর্মপাল ও শীলভদ্রর মতো মানুষরা নিয়মিত ক্লাস নিতেন। তখনকার সময়ে নালন্দাকে পৃথিবীর সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের আখ্যা দেওয়া হয়েছিল। অবশ্য বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠার উদ্দেশ্য ধর্মপ্রচারের জন্য হলেও তা সময়ের সাথে সাথে শিক্ষা প্রচারের দিকে ঝুঁকে পড়ে। এখন মানুষ অক্সফোর্ড বা হার্ভার্ড বিশ্ববিদ্যালয় নিয়ে গর্ব করেন। যদি বর্তমান সময় নালন্দা বিশ্ববিদ্যালয় থাকতো, গোটা পৃথিবী তাকিয়ে থাকতো ভারতবর্ষের দিকে। এখানে মহাকাশবিদ্যা, গণিত, চিকিৎসাবিদ্যা, বেদ, ন্যায়শাস্ত্র, সংস্কৃত, ভেষজবিদ্যা, দর্শনের মতো অত্যাধুনিক বিষয় এখানে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত ছিল। বৌদ্ধ ও হিন্দু ধর্মের মানুষরা অবলীলায় শিক্ষা অর্জন করত এই মহাবীরে। বৈদেশিক শক্তির আক্রমণে নষ্ট করে দেওয়া হয় এই মহান সৃষ্টিগুলিকে, পড়ে রয়েছে কেবল ধ্বংসস্তূপ। তারা বুঝেছিল ভারতবর্ষে শাসন করতে হলে সর্বপ্রথম ভারতবর্ষে শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করতে হবে। আনুমানিক 1200 খ্রিস্টাব্দ নাগাদ বখতিয়ার খিলজি মহাবিহারটিকে ধ্বংস করেন। প্রায় 3 মাসেরও বেশি সময় ধরে আগুন জ্বলেছিল এর গ্রন্থাগার থেকে। প্রায় 90 লক্ষেরও বেশি বই ও স্ক্রিপচার জ্বলে ছাই হয়ে যায়। মানব জগৎ থেকে মুছে যায় এক মহান সৃষ্টি। তবে এটি প্রথম আক্রমণ ছিল না। নালন্দা বিশ্ববিদ্যালয়কে বারবার আক্রমণের সম্মুখীন হতে হয়। প্রথমবার আক্রমণ করেন মিহিরকুল। পরবর্তীকালে সমুদ্রগুপ্ত নালন্দাকে আবারও রিনোভেট করে ও আরও বড় এবং বৃহৎ করে তোলে। 7ম শতাব্দীতে আবারও এই বিশ্ববিদ্যালয়ে হামলা হয়। হামলা করেন বাংলার হানাদার গৌরদাস। তারপরও নালন্দা বিশ্ববিদ্যালয় তার অস্তিত্ব টিকিয়ে রেখেছিল বহাল তবিয়াতে। কিন্তু তুর্কি সেনাপতি বখতিয়ার খিলজির আক্রমণে চিরতরে বিলীন হয়ে যায় এই বিশ্ববিদ্যালয়টি, পরিণত হয় ধ্বংসস্তূপে। ঐতিহাসিকের মতে খিলজি একবার কঠিন রোগাক্রান্ত হয়ে পড়েন। তার হাকিম যখন রোগ নিরাময় করতে ব্যর্থ হন, তখন নালন্দা বিশ্ববিদ্যালয়ের এক আচার্যর কাছে যান এবং তিনি বলেন তাকে কোনো ওষুধ না দিয়ে তার রোগ নিরাময় করতে। এরপর আচার্য তাকে একটি কুরআন দেন পড়ার জন্য, যেটি তার ধর্মগ্রন্থ। কুরআনটি পড়তে পড়তে খিলজি ধীরে ধীরে সুস্থ হয়ে যান। পরবর্তীকালে খিলজি আচার্যকে ডেকে পাঠান এবং সে কিভাবে সুস্থ হন সেটি জানতে চাওয়ায় আচার্য বলেন তার কুরআনের পাতায় ওষুধের একটি প্রলেপ লাগিয়ে দিয়েছিলেন, স্পর্শের মাধ্যমে তার রোগ নিরাময় হয়। খিলজি বুঝতে পারে ভারতবর্ষে তার সাম্রাজ্য বিস্তার করতে হলে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতেই হবে। তবে এই দেশের নাম ভারতবর্ষ। সেই ধ্বংসাবশেষ থেকে আবারও উঠে দাঁড়িয়েছে নালন্দা বিশ্ববিদ্যালয়। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম 2006 সালে নালন্দাকে ফিরিয়ে আনার প্রস্তাব দেন। 2010 সালে নালন্দা বিশ্ববিদ্যালয় বিল পাশ হয়।
2014 সাল থেকে ক্লাসও শুরু হয়ে যায়। 2024 সালের 19 জুন নালন্দা বিশ্ববিদ্যালয়ে আরও একটি ক্যাম্পাস তৈরি হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। আবার গম গম করে ওঠে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। আমরা ভারতবর্ষের নাগরিক হিসেবে খুবই গর্বিত। নালন্দা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস সমগ্র পৃথিবীর কাছে একজন ভারতবাসী হিসেবে পৌঁছে দেওয়া আমার কর্তব্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। জয় হিন্দ, ভালো থাকবেন।